আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছো আজকে আমরা একটি ম্যাথ করার চেষ্টা করব সেটি হচ্ছে যে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিচের কোষটির কোষ বিক্রিয়া লেখো কোষ বিক্রিয়াটা মানে আমাদের ইস ইনট সেল সমান ইনট অ্যানড আর ইনট ক্যাথড কোষ বিক্রিয়া বলে আমরা ইনট সেল যদি বলে কোষ বিক্রিয়া তাহলে তোমরা ইনট সমান এ নট আর হচ্ছে নট ক্যাথড এটা হলো কোষ বিক্রিয়া বলে এতটুকু বা ইএমএফ ইলেক্ট্রোমোটিভ ফোর্স তাহলে আমরা নান ইস্টের সমীকরণ করবো নান সমীকরণ পর্যন্ত করব নানিস্টের সমীকরণ কি ছিল ই টু ই নট জানা ছিল সমীকরণ তার মানে বিক্রিয়া আমাদের এ দুইটা জিনিস বলছে বলছে কোষ বিক্রিয়া লিখতে প্লাস নানিস্টের সমীকরণ পদ্ধতি ই নির্ণয় করতে বলে যদি আমাদের পরীক্ষা বলে ইএমএফ নির্ণয় করতে তার মানে দেখো এই ই নটটা করতে হলে আমাদের এটা বের করা লাগবে তার মানে ইএমএফ পর্যন্ত আমরা শিখবো সবগুলা ইএমএফ যদি আসে তাহলে আমাদের এর মধ্যে কোষ বিক্রিয়াটাও লেখা লাগবে ঠিক আছে দুইটার জন্য আলাদা মার্কস তাহলে দেখো আমরা শুরু করি এখানে কিছু মান দেওয়া আছে এই যে এগুলা যার যার মান দেওয়া আছে আর এখানে দেওয়া আছে কি এগুলা Fe2+ থেকে Fe হইছে মানে এখানে জারন মান যদি কমে আমরা জানি জারন মান কমলে হয় জার বিজারণ আর জারণ মান ভালো হয় জারণ তার মানে এখানে টু প্লাস থেকে জিরো হয়েছে মানে কমছে তার মানে আয়রনেরও বিজারণ বিভব দেওয়া আছে আমাদের কপারেরও কি দেওয়া আছে বিজারণ বিভব দেওয়া আছে আর আমরা জানি ওদের মধ্যে পার্থক্য কি ওর বিজারণ বিভব যা তার জারণ বিভব কি সেম শুধুমাত্র চিহ্নটা চেঞ্জ হবে এখানেও বিজারণ বিভব যা জারণ বিভবটা কি একই হবে সেক্ষেত্রে শুধুমাত্র চিহ্নটা চেঞ্জ হবে আর কোনো চেঞ্জ নাই তাহলে আমরা যদি শুরু করি এখন এ দুজনের মধ্যে কার জারণ ঘটবে কার বিজারণ ঘটবে সেটা আমরা কিভাবে বুঝবো যে সক্রিয়তা শরীরের উপরে থাকবে তার সব সময় হয় জারণ যে সক্রিয় সিরিজের নিচে হয় তার সবসময় হয় বিজারণ এখানে যেহেতু আমাদের আয়রন আর কপার নিয়ে কাজ হইতেছে আমরা জানি আয়রন হচ্ছে সক্রিয়তা শরীরের উপরের মল আর কপার হচ্ছে সক্রিয়তা সিরিজের নিচের মল তার মানে আয়রনের জারণ ঘটবে আর কপারের কি বিজারণ ঘটবে তাহলে জারণ অর্ধকোশ বিক্রিয়া আর হলো বিজারণ অর্ধকোশ বিক্রিয়া লিখবা যে দেওয়া আছে এই মানগুলা লিখে নিবা তারপরে শুরু করবা তাহলে আমাদের জারণ ঘটবে কার Fe2+ এ জারণ ঘটবে জারণ আয়রনটা সক্রিয়তার সিরিজের উপরে এখন কারো প্রশ্ন আসতে পারে আমি Fe2+ নিয়ে কাজ করব নাকি Fe3+ নিয়ে কাজ করব এটা বোঝা সহজ উপায় হচ্ছে যে আয়রনের জারণ মান এখানে আয়রনের যোজনীয় 2 সালফেটের যোজনীয় 2 ব্যবহার করা হয়েছে এর জন্য আমরা Fe2+ নিয়ে কাজ করব তাহলে আয়রন কি করবে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে কইরা পরিণত হবে আয়রন দুইটা ইলেকট্রন ত্যাগ করে এ পরিণত হবে আর কপার আয়ন সে কি করবে দুইটা ইলেকট্রন গ্রহণ করলে সে কপারে পরিণত হবে গ্রহণ ত্যাগ করলে মান বাড়ে আর গ্রহণ করলে মান কমে তাহলে এই দুইটা যদি আমরা যোগ করে দিই তাহলে অর্ধকোষ আর অর্ধকোষ মিলে কি পূর্ণ কোষ বিক্রিয়া পাব ঠিক আছে পূর্ণ কোষ বিক্রিয়া তাহলে আমরা যদি লিখি কোষ বিক্রিয়া পূর্ণ পূর্ণ কোষ বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের কি হয় দেখাও আয়রন এই দুইটা ইলেকট্রন এই দুইটা ইলেকট্রন মনে মনে কাটা যায় তাহলে আয়রন প্লাস কপার টু প্লাস বিক্রিয়ার পরে কিসে পরিণত হয় আয়রনটা পরিণত হয়েছে আয়রন টু এ আর কপার টু প্লাসটা পরিণত হয়েছে কপারে এ হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ কোষ বিক্রিয়া এখন এটা আমরা কি লিখতে পারি তাহলে এই জিনিসগুলো একটু বলে নিই দেখো এটা আমরা আগে বলেছিলাম সম্পূর্ণ কোষ বিক্রিয়ার লেখার নিয়ম হচ্ছে ই নট সেটা হচ্ছে রেড ঠিক আছে তাহলে যদি অ্যানোড এর জারণের জায়গায় বিজারণ ঘটে আমরা কি করবো চিহ্নটা চেঞ্জ করে দেবো সেটা আমরা জানি তার মানে আরেকটা কি ছিল আমাদের এই সম্পর্কগুলো তোমাদের আগেও লিখে দিয়েছিলাম দেখো এ এন ও ডিড এখানেও ঘটছে তোমার অক্স এখানেও ঘটছে অক্স ক্যাথডে হওয়ার কথা বিজারন যদি ক্যাথডের জারণ ঘটে তাহলে চিহ্নটা শুধুমাত্র চেঞ্জ হবে ঠিক আছে আর আবার আরেকটা কিভাবে লেখা যায় ইনট এনট ইনট ক্যাথড এখানেও রেড এখানেও রেড উভয় জায়গায় যদি বিজারণ ঘটে আমরা জানি অ্যানোডে সবসময় ঘটে জারন কিন্তু ওরা দিছে কি বিজারণ সেক্ষেত্রে সামনে কোন চিহ্ন যে আসে মাইনাস চিহ্ন এর তিনটা নিয়মে এই জিনিসটাকে লেখা যায় তাহলে আমরা যদি দেখি দেখো আমরা যদি ইনট সেল দেখি ইনোট ইনট সেল এই ইনট সেলটাই হলো আমাদের কোষ বিক্রিয়া সম্পূর্ণ কোষ বিক্রিয়া এটাকে কি আমাদের সেল তাহলে আমরা যদি অ্যানট প্লাস ইনট ঠিক আছে তো। আমাদের এনডে কি বিক্রিয়া ঘটছে আমার এনডে ঘটছে জারণ বিক্রিয়া কিন্তু মানদাওয়া আছে কি বিজারণ বিভাগের মানদাওয়া আছে আমার ঘটছে এনডে জারণ মানদাওয়া আছে কার বিজারণ তার মানে আমার যেটা দেওয়া আছে যেটা ঘটার ঘটা তার কি দওয়া আছে তার উল্টাটা দেওয়া আছে তার মানে তারা মান দিয়ে দিছে কি তারা মান দিয়ে দিছে রেডের মান দিয়ে দিছে আর আমার এখানে কি রেড একটা শর্টকাট টেকনিক বোঝায় তোমাদের এই নিয়মটা করা অনেক কঠিন হয়ে যায় তোমরা এই দুইটা নিয়ম করার দরকারই নাই তোমরা এই একটা নিয়ম দিয়ে প্রতি করতে পারবা তাহলে সহজ নিয়মটা কি এত কিছুর দরকার নাই আমি আমার মতো দিব অ্যানোডে সবসময় কি ঘটে অ্যানোডে তো জারণ ঘটে তাহলে আমি অক্স দিয়ে দিলাম ক্যাথোডে আমার বিজারণ ঘটে এর জন্য আমি কি লিখলাম রেড এত নিয়ম মনে রাখার দরকার একটা নিয়ম দিয়ে সব করা যায় তার মানে অ্যানোডে আমার জারণ ঘটছে তাই তো আমি এটা লিখছি আর ক্যাথরে বিজারণ ঘটছে সব সেম আছে জন্য আমার আছে এখন আমি অ্যানোডে জারণ বিভবের মান বসানো লাগবে কিন্তু কি বিভবের মান দিয়ে বিজারণ বিভবের মান দেওয়া আছে আমরা অনায়াসে জানি যে জারণ বিভবের মান যেটা হবে বিজারণ বিভবের মান সেম হবে শুধুমাত্র চিহ্ন চেঞ্জ হবে আর যদি বিজারণ বিভব মান দেওয়া থাকে জারণ বিভবের মান কি সেম হবে তাহলে এখানে আমার আয়রনের বিজারণ মান দেওয়া আছে কিন্তু আয়রনের শুধু আমি চিহ্নটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে তাহলে দেখো আমি চিহ্নটা চেঞ্জ করে দিই মানটা পয়েন্ট ফোর ফোর আমি বসে দিলাম কি সরাসরি জিরো পয়েন্ট ফোর ফোর বুঝতে পারছো কারণ আমার জারণ বিভব দরকার ওরা দিয়ে দিচ্ছে কোন বিভব বিজারণ বিভব প্লাস ক্যাথরের দরকার বিজারণ বিভব এখানে ক্যাথোডের বিজারণ বিভবী দেওয়া আছে তাহলে জামান আছে তাই বসাই দিব জিরো পয়েন্ট থ্রি ফোর তার মানে আমাদের মানটা কত আসে প্লাস জিরো পয়েন্ট সেভেন এইট বোল্ট এটাই ইহাই কোনটা কোষ বিক্রিয়া আমাদের অর্ধেক প্রশ্ন কিন্তু উত্তর এখানে শেষ আমাদের বলছে কোষ বিক্রিয়া লেখাইতে আমরা কোষ বিক্রিয়া লেখছি এখন বলছে ইএমএফ নির্ণয় করো বা তড়িৎ চালক বল নির্ণয় করো তাহলে এখন যদি আমরা লিখি ইএমএফ নির্ণয়ের সমীকরণ কি তাহলে নানিস্টের সমীকরণ অনুযায়ী যে আমরা লিখি নানিস্টের সমীকরণ অনুসারে আমরা ইএমএফ নির্ণয় সমীকরণ কি জানি কোষ্ঠির কোষ্ঠির ইএমএফ ই ইনট ইএমএফ আচ্ছা ইএমএফ মানে ই সেল তাই না ই সেল টু আমরা কি দেখতে পারি ই নট মাইনাস আর টি বাই এন এফ লন কার কার বিক্রিয়া ঘটছে আমাদের বিক্রিয়াটা তো দেখানো দরকার তাই না তাহলে দেখো বিক্রিয়াটা যদি দেখাই আমাদের বিক্রিয়াতে কি ছিল বাম পাশে ছিল ছিল আমরা যে মেন বিক্রিয়াটা লিখছিলাম আর কপার ছিলাম সম্পূর্ণ কোষ বিক্রিয়ার সময় আমাদের ছিল আর কি ছিল কপার এই দুইটা ত্যাগ করছে দুইটা গ্রহণ করছে তাহলে আমাদের কি উৎপাদ বা বিক্রিয় তাহলে আমি উৎপাদের অংশটা যদি লিখি উৎপাদের অংশ হচ্ছে এফ ই টু প্লাস এগুলা কিসে প্রকাশিত ছিল আমাদের সক্রিয়তায় প্রকাশিত ছিল তাহলে সক্রিয়তা কি লেখা যায় কপার বাই বিক্রিয়ক বিক্রিয়ক হচ্ছে Fe আর এখানে হচ্ছে কপার টু প্লাস ঠিক আছে এ হলো উৎপাদ বাই আমরা লিখলাম তাহলে এখন আমরা মানগুলা জানা আছে আমরা যদি মানগুলা লিখি সাইড নোটে মান কি আমরা ই ইনটের মান জানি ই সেলের মান একটু আগে বের করছি জিরো পয়েন্ট সেভেন এইট ভোল্ট নোট সেলের মানটা আমার বের করা শেষ আর এর মান জানি আর এর মান কি আর এর মান হচ্ছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর তাপমাত্রা কত পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে তাপমাত্রা হল কেল লাগবে তারপরে ফেরাডে এক ফেরাডে হচ্ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম এটা আমাদের জানা আছে ফেরাডে হচ্ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো এন এন হচ্ছে কি কয়টা ইলেকট্রন আদান প্রদান ঘটে তার সংখ্যা এখানে কয়টা ইলেকট্রন আদান প্রদান করছে আয়রন দুইটা ইলেকট্রন ত্যাগ করছে কপার দুইটা ইলেকট্রন গ্রহণ করছে এই জন্য এন এর মান কত টু তোমরা যখন নোট খাতায় করবে পাশে লেখা রাখবা কয়টা ইলেকট্রন আদান প্রদান করছে তার সংখ্যা হচ্ছে এন এর মান তাহলে আমরা জানি আগে আমরা বলেছিলাম যার চার্জ থাকে না সে হয়ে যায় ওয়ান তার মানে আমাদের কপার আর আয়রন তাদের মান কত হয়ে যাবে ওয়ান এটা আমাদের জানা আছে যে চার্জ না থাকলে সেটার মান ওয়ান আর এগুলার মান দেওয়া আছে দেখো এই যে এফ টু প্লাস এখানে এফ কত ব্যবহার করা হয়েছে টু প্লাস ব্যবহার করা হয়েছে তাহলে এফ টু এর মান কত জিরো পয়েন্ট ওয়ান টু আর কপার টু প্লাসের মান কত দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো টু মূল ঠিক আছে এগুলো তাদের ঘনমাত্রা দেওয়া আছে তাহলে এখন সবগুলা মান দেওয়া আছে এখানে বসায় দিব তাহলে আমি যদি এখানে বসাই এগুলো একদম ষড়যন্ত্র ই এর মান জিরো পয়েন্ট সেভেন এইট মাইনাস আর আর এর মান এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু তাপমাত্রা দুইশো আটানব্বই এন এর মান হচ্ছে টু ইন্টু এফ এর মান হচ্ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো ঠিক আছে লন এটার মান তো ওয়ান তাইলে অ্যাক্টিভিটিতে এফ প্লাস এফ টু প্লাস এর ইয়া এফ এর মান হচ্ছে জিরো পয়েন্ট আর এটার মান হচ্ছে কত জিরো জিরো টু ঠিক আছে এখন যদি আমরা এটা ক্যালকুলেশনটা করি ক্যালকুলেশন করলে আমাদের মান কত আসে দেখো জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি ইন্টু মান আসে ওয়ান পয়েন্ট সেভেন নাইন টু ক্যালকুলেশন তো তোমরা নিজেরাই করতে পারো জাস্ট আমি দেখা দিচ্ছি তাও তোমরা মিলাও আমার ক্যালকুলেশন তো ভুল হইতে পারে তাই না তাহলে এই দুইটা আগে হলো গুণের কাজ এই দুইটা যদি গুণ গুণ করি আমরা মাইনাস এটা করলে এখন যদি আমরা এটা থেকে এটা বিয়োগ দিই তাহলে জিরো পয়েন্ট সেভেন ফাইভ সেভেন কি ভোল্ট তার মানে ই এম এফ বা কি চালক বল ইকাল টু জিরো পয়েন্ট সেভেন ফাইভ সেভেন বোল্ট এই টাইপে তোমাদের একটা অঙ্ক আসে আশা করি এতটুকু সকলে বুঝতে পেরেছ যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম